আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন, যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা ছাড়তে পারেন। জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয়, জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও, অনলাইনে চ্যাটিং করাও, আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও, সবকিছুই জেনার অন্তর্ভুক্ত। এগুলো ছাড়তে পারলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। ওইভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল, মনে আছে? গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল, সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই, নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও। তার মধ্যে একজন বলছে, আল্লাহ আমার চাচাতো বোন ছিল, তাকে পেতে চাইতাম, সে রাজি হয়ে গিয়েছিল 100 স্বর্ণমুদ্রার বিনিময়ে। আমি বসেছি এই খারাপ কাজ করতে তার রানের মাঝখানে, সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো, আমি মুদ্রাও দিয়ে দিয়েছি, ওখান থেকে আমি জেনা না করে চলে আসছি। আল্লাহ এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে, আজকে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও। ওই পাথর সরে গেল, এটা দলিল দিলাম জেনা ছাড়তে পারলে আপনার দোয়া, যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আরশে আজিম আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি, এর নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্যে, উচ্চ বংশের, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। পারবেন ইউসুফের মতো হতে? আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আপনি জেনা থেকে দূরে থাকেন, আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মেয়ে দিবেন। আপনি 10টা ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে, সে মাশাআল্লাহ 20 ঘাটের পানি খাওয়া। হ্যাঁ, কিফাউন কিরাম, আল্লাহ পাক একদম দুনিয়াতে ইকুয়ালি ডিল করেন, ইকুয়ালি ডিল করেন। আল্লাহ পাক আপনাদের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।